আটটা মন্দির ছেড়িয়ে আমরা এখন রত্নেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। রত্নেশ্বর মন্দির আর ওখানে আছে, আগে আছে জলেশ্বর মন্দির, ঠিক আছে। এই আছে রত্নেশ্বর মন্দির, এই জাস্ট ওই পাশেই আছে, জাস্ট পাশে। এইটা হচ্ছে রত্নেশ্বর মন্দির। আমরা এখন আছি জলেশ্বর মন্দিরে। এখানে তো প্রচুর সিকিউরিটি, একবারে ভিডিও করা হয়। এটা প্রতাপেশ্বর মন্দির, এটা প্রতাপেশ্বর মন্দির, এই সামনেই লেখা আছে প্রতাপেশ্বর মন্দির। পিছনে এইটা, এইটা হচ্ছে জলেশ্বর মন্দির, ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের মতো কিছুটা দেখতে, ঠিক আছে। আদল কি এইটা? ছাদবিহীন রাস মঞ্চ, এই আমাদের সামনে এটা ছাদবিহীন রাস মঞ্চ, রাসের মঞ্চ। এখানে খুব সুন্দর লন করা আছে এই পেছনটাতে, ভীষণ সুন্দর। আগে এখানে ঢুকতে দিত, কোভিডের জন্য এখন আর ঢুকতে দেয় না, ঢোকা বারণ। কালনা কোরাস, এখানকার রাস্তাগুলোও পুরনো ইটের বাঁধানো, খুব সুন্দর। আচ্ছা, রাসমণি, রানী রাসমণি যখন এখানে এসেছিলেন তখন এইখানে রাস হয়েছিল, তাই তো? হ্যাঁ, এই যে পাঁচটা মন্দির আছে, এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। বোর্ডে লেখা আছে পঞ্চরত্ন মন্দির। পেছনে একটা খেলার মাঠ আছে, সবাই খেলছে এখানে। না না, এই তো পরপর পাঁচটা আছে, পঞ্চরত্ন মন্দির। এই একটা রত্ন মন্দির, এইটা একটু বড়। আমরা কৃষ্ণচন্দ্রজি মন্দিরে আছি, মন্দিরের বাইরে আছি। এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির, এটা ভেতরে যাচ্ছে এখন আমরা মন্দিরের ভেতরে। এইটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এখন একটুখানি এক দুকড়ার দিক নামে এখানে যাবো না, এখানে বাড়ি যাবো এর মধ্যে। এটা রাজা কৃষ্ণ চন্দ্রজি মন্দির। এই যে কৃষ্ণজি মন্দির, রাজা কৃষ্ণচন্দ্রজি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন, সবাই ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত। এখন ছবি তুলতে এবং মন্দিরের ভেতরটা দেখতে এখানে উপরে উঠছি। এখানে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ নেই।
যে মন্দির, সব ছবি তুলতে ব্যস্ত, এই যে আমাদের সব সব পোজ দিচ্ছে, সব ছবি তুলতে ব্যস্ত। এবার আমরা লালজি মন্দিরে প্রবেশ করছি। পাথরের মেঝে, টাইলস বসানো, আমি ক্যামেরা করছি, পালকি, চলুন চলুন চলুন। যেখানে বয়স্ক লোকেদের বিভিন্ন পুরনো ইতিহাস আলোচনা হচ্ছে, রেকর্ড করা যাবে না। তুই চুপ কর। বয়স্ক মহিলারা সব পুরনো ইতিহাস এখানকার এই মন্দিরে নিয়ে আলোচনা করছেন। এই হচ্ছে মন্দির। আর বিভিন্ন প্রাণীর, মানুষের, গণেশ ঠাকুরের মূর্তি করা আছে ছোট ছোট। হ্যাঁ পেয়েছে পেয়েছে, তোর বাচ্চা যাবো হাওড়া চৈতল।